মিনহা আরবাতুন হুরুম, এই বারোটি চাঁদের মধ্যে চারটি চাঁদ আছে, এই মাসগুলোকে আশুরুল হুরুম বলা হয়। সুবহানাল্লাহ, কয়টা মাস? চারটা চাঁদ, চাঁদগুলোকে আশুরুল হুরুম বলা হয়। আমি কিতাব থেকে বলতে গেলে দেরি হয়ে যাবে, আমাদের ইসলামী বছর শুরু হয় প্রথম মাসের নাম মুহররমুল হারাম। আপনারা আগামীতে পালন করবেন ইসলামী বছরের প্রথম চাঁদ, ইসলামী বছরের প্রথম মাস মুহররমুল হারাম, এটাকে স্বাগতম জানাবেন। কিভাবে? দুই রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ, একটি বছর তোমার কহরের গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করেছো, আমরা আনন্দের সাথে নিরাপদে একটা বছর অতিবাহিত করলাম, নতুন বছরে আসলাম। আল্লাহ তোমার দরবার দুই রাকাত নামাজ পড়লাম, শুকরিয়া তান দোয়া করব। এই যে ইসলামী বছরের প্রথম দিন আসলো, আল্লাহ এই বছরটাও যেন আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, মঙ্গল হয়, আমরা যেন তোমার কহরার গজব থেকে আমরা নিরাপদ থাকি। ইহিন হইতো না পারে ও থাকতে থাকতে গিয়ে। এবার সরকার একটু মালাহাম করছি, কক্সবাজার বন্ধ করে দিই। যদি কক্সবাজার বন্ধ না করতো, বাবা ছেলে মেয়ে তো আমারও আছে, বলতে অনেক সময় লজ্জা করে। খ্রিস্টানদের পাশাপাশি ইংরেজি নববর্ষ আসছে, খ্রিস্টানরা আনন্দ করুক, যাই করেছে তাদের ব্যাপার, কিন্তু আমার আশ্চর্য লাগে তাদের সঙ্গে মুসলমানের যুবক যুবতী মেয়ে সারা রাত যেই নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোন তরিকা নাই, নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে তুমি ইহুদি নাসারার পিছনে যাচ্ছ, তোমার লজ্জা আছে? আমি একটু দড়া করে বলছি, আমি জানি আপনারা মনে কষ্ট পাবেন, তারপর আমি বলবো আল্লাহর ওয়াস্তে বলছি, হেদায়েতের উদ্দেশ্যে বলছি। ইংরেজি বছরের আমাদের কাছে কোনো, আমাকে একটা দলিল দেন। আচ্ছা, খ্রিস্টানদেরকে বলেন জানি জানুয়ারি মানুষের গুরুত্বের উপর আমাকে একটা নির্ভরযোগ্য লিখিত একটা তথ্য দাও, তোমরা কোথেকে ওরা তো দিতে পারবে। জানুয়ারি মানুষের গুরুত্ব কি, ফেব্রুয়ারি মাসের গুরুত্ব কি, আর এটার সাথে আমাদের ধর্মীয় কোনো কাজের কোন সম্পর্ক নেই, ওরা ওদের হিসাব নিয়ে থাকে, আমাদের সমস্যা তো নেই। আমরা মুসলমান হিসাবে আমাদের হিসাব হলো চন্দ্র মাসের হিসাব, আমরা দক্ষিণের হিসাব। এমন একটা সময় আসলাম যদি মুসলমানের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয়, দেখি তুমি ইংরেজি বছরের নাম বলো তো, অনেক ছেলে এক মুহূর্তে বলে দেবে, অনেক ছেলে এখানে হিসাব করে কোন মাস কোন কত দিনে এটা বলতে পারবে। আর যদি বলা হয় দেখি ইসলামী বছরের নামগুলো বলো তো, বানান করা তো দূরের কথা, নামও বলতে পারবে না, ফুয়া করতো ফুয়ার বাবাও করতো, তোরা ঠিক ঠিকই নকছে। আসলে আমরা ভুলের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, আমরা কেয়ামতের মাঠে গিয়ে আমরা আমার নবীর দয়াল নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। আমি তোমরা ইয়ং জেনারেশন যারা এই কথাগুলো শুনবা, মিনহা
আরবাতুন হুরুমুন, ওই বারোটি চাঁদের মধ্যে চারটি চাঁদ আশুরুল হুরুম, ইসলামী বছর প্রথম চাঁদ মুহররমুল হারাম। এজন্য আমার আঞ্জুমানের রেসবিয়ান নূর নুরিয়া ট্রাস্টের যেটা মেমোরেন্ডাম ওখানে আমি লিখে দিয়েছি আমাদের বাৎসরিক হিসাব হবে মহরম মহরম থেকে মহরম পর্যন্ত। আমি অন্ধ নই, আমাকে বুজুর্গানে দিন ইমাম আহলে সুন্নতের দোয়া, বুজুর্গানে দিনের দোয়া ভালো মন্দ বুঝার ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছে। আমি মানুষ ছোট, আমাদের বছর হবে মহরম থেকে মহরম, আমরা মুসলমান, ইসলামী প্রথম বছর মুহররম, এটা আশুরুল হুরুমের মধ্যে একটা। আবার ইসলামী বছর শেষ হবে দুই মাস, জিলকায়দা জিলহাজ্জা দুটাই আশুরুল হুরুম, শুরু হবে মুহররম, একটা আশুরুল হুরুম শেষ হবে জিলকায়দা জিলহাজ্জা দুটা আশুরুল হুরুম শেষ হবে দুটা দিয়ে, আর একটা আছে এটার নাম রজবুল মুরাজ্জাব, এটাকে হাদিসের ভাষায় রজবে মুদর বলা হয়। এ চার মাস সবার মনোযোগ আমি ইয়ে করছি, মুহররম লাস্টে গিয়ে জুলকাদা জুলহাজ্জা আর একটা হলো রজব, আর এখান থেকে সব বললে জুলকাদা জুলহাজ্জা মুহররম আর একটা হলো রজব, এই চার মাস চার মাসকে আশুরুল হুরুম বলা হয়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এ আশুরুল হুরুম এ মাসগুলোর গুরুত্ব কি এবার শুনুন। না বন জঙ্গল বাঘরি নে চিনি দয়াল নবী কে হর মান ভয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে আল্লাহ তুই আবার সেটা বাইরে বেশি তো তোরা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া নসিব করো কি আশা হচ্ছে না মদিনা শরীফ দেবে না একবার ব্যাকি মিজে মাথা হুন্দি ব্যানার লটকাই দে যদি লাগিয়া যায় তোর কথা না বুঝে আছে না, আছে না ব্যানার আছে না যদি লাগিয়া যায় কি মানে মানুষকে ছেলেদেরকে আমেরিকা ইউরোপ যাবার জন্য আকৃষ্ট করা হচ্ছে ডিবি লটারি, যদি লাগিয়া যায় তুই লাগলি কি বুঝে এটা আমেরিকার কি রুচের কি আছে এটা খনস হবে দূর দেখ লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং প্যারিস টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই একটি জায়গায় আর যেই জায়গাটির নাম হলো সোনার মদি,
যেই জগতির নাম হলো সোনার মদিনা, আমার কানের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই জগতির নাম হলো। আমাদের গতি মুসলমানের গতি, মুসলমানের ঈমানের গতি মদিনাতুল মুনাওয়ারার দিকে। কোন দিকে? কার? যারা মুমিন তাদের পরীক্ষা দিবে না? সাহেব হরো কলা পরে ঠিক করে বেশি আগিয়ে হব। 25 বছর ওয়াজ ব্যাকি না দিয়ে করে ফেলে যাবে। কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। তারা কোদিন আনে করেননি আর মিক্কে নেই, এই তো ফাইভের মিক্কে বেগবেন মিক্কে আয়াবাদী মেধাজি মানুষ দূর করে তোর মাকটা করতে রাখবে। আয় হাদিস ফরাইজ দি ইন আগ্রহ করি ভরণ করি ভরণ করি। ফজর নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। ওই মসজিদের পাশে পুকুর থাকলে দেখবেন একটা বক মাছ শিকার করতেছে। বক চিনো না? বোকা চিনো না? একটা বক আপনি ভালো করে দেখবেন, একটা বক ছোট একটা মাছ শিকারে এমন মনোযোগী, একজন মানুষ তার পিছনে গিয়ে গুলি করে মারতেছে, ওই খবর তার নেই। এ দৃশ্য জীবনে কোনোদিন দেখেন নেই কি? বুঝলেন? একটা বক যদি ছোট একটা মাছ শিকারে এমন মনোযোগী হয়, আমরা কোরআন হাদিস জানার জন্য বসলাম, এত মনোযোগী আপনার দিনে ক্লাস আসে নাই। আমি বিনয়ের সাথে বলবো, আমি বেশিক্ষণ তার মানুষ অসুস্থ মানুষ মহাব্বতের লোক বড় জোর কেবলা সোহবত পেয়েছেন আপনারা, ওইদিকে চেয়ে মহাব্বত করে আসলাম। পড়ুন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। এটা মেশকাত আছে হাদিস। আপনারা আমার কথার মধ্যে আছেন? আমার দয়াল নবী বলেন ইন্নাল ঈমানা, নিশ্চয় ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। মাঝে কষ্ট দিই তোমার ইন আপনার আসারা কথা বাজে করেন তো দুর ব্রেন নেই। ও এখন আমি দাঁড়াত খাড়ি গিয়ে কিন্তু আল্লাহ সারাই এতে রসুদি বেঞ্চি ভালো আছে। ইয়ে আস্তে আস্তে আসো না, এত শিক্ষা হতে কিন্তু মা বিন বলেন তুই আঁধা না দেখো তুই মুসলমান নাই হিন্দু আধব খাদে গিয়ে দেবেন চুপ। কারণ মাহফিল সরায় আস্তে আস্তে যাই আদব গরি গরু চলো ডিকে হাসি হাড়ো ইন্নবীর মজলিস আহাদিস শরীফ পড়ি। আল্লাহর নবী বলেন নিশ্চয় ইমাম মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। কোন দিকে? কিভাবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়, উম্মত যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমানের ইমান মদিনার দিকে চলে যাবে।
এক তরজমা, দ্বিতীয় নম্বর তরজমা ইন্নাল ঈমানা আই ইন্না আহলাল ঈমান, তখন অর্থ দাঁড়াবে নিশ্চয় মুমিন মুসলমান দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে চলে যায়, তার মানে বিষাক্ত সর্পের নিরাপদের জায়গা হলো গর্ত। ইমানদার মুসলমানের ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। মানুষ যখন বেবিচার মধ্যে লিপ্ত হয়, এখন তো বেবিচারের দরজা খুলে গিয়ে এটা হারো আসবে, এখন তো বেবিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও, এসব প্রশ্নের উত্তর ছেলে ছেলে মেয়েদের মোবাইলে মোবাইলে তোমার ঠিক হয়েছে হয়ে যাবে। আর তোমরা সাক্ষী ইসলাম বললেন না, ইনে তোমরা ওই বুজুর খুন গুমুত কাজ করে দে, এ ঠিক না বেটি, ঠিক না বেটি, এ ঠিক না বেটি, এটা করতে নি তুই আর ওয়াজ গরম করে দিবি, এটা কেমন বদ অভ্যাস। আচ্ছা যাই হয় আমার কষ্ট হচ্ছে না বাদি, তোমরা ছেলেরা ইয়ং জেনারেশন যারা, আমার তার্কে তোমরা তোমাদের তোমাদেরকে গাইড করার মতো কেউ নেই, গাইডিয়ান আছে নাম কেউ আসতে গাইডিয়ান, ফাদার মাদার ব্যাক ইন ইংলিশ গ্রান্ড বা গাইড কোন দিকে এটা কইতে না পারে, আধা মানুষ গাইড করতে পারবে না, সোগার মানুষ না। গতকালকে আমি বলছি এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষ উপার্জনের রাস্তা নাই, এখন রাস্তার মুড়ে মুড়ে রাস্তার পাশে পাশে স্টেডিয়াম, রাস্তার পাশে পাশে পয়েন্টে পয়েন্টে স্টেডিয়াম খুলে দিয়েছেন, আর ছেলেরা ঘন্টার উপর ভাড়া করে 1,000-1,500 টাকা ভাড়া করে দেখবেন যে গভীর রাত পর্যন্ত ছেলে মেয়েরা খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেছে, লেখাপড়া করি। আমি গতকালকে বলছি আপনারা পয়সা নিয়ে কি কবরস্থানে যাবেন, কেন জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, ছেলে মেয়ে আপনার নাই, এখন লেখাপড়া কিছু নেই, আর ডাক দেওয়ার মতো কোনো লোক নেই, কোনো গাড়ি নেই। আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে বলছি, একটা নিঃশ্বাস যাচ্ছে আমাদের হায়াতের বাজেট, যেদিন লাশ নিঃশ্বাস শেষ হবে ওই দিন তো আর বুঝবার কোনো আর উপায় নেই, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও মা, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি গতবার ইন্ডিয়ায় দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা করে আসার পর আমাকে যেতে হলো 10-15 দিনের জন্য কাতারে, এই কাতারের বিভিন্ন জায়গা আমাকে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন গ্যারেজ তারপরে এই যে দোকান বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হলো, সবাই আমাকে আনন্দিত, তবে সবার চোখের মধ্যে পানি, কি হলো হুজুর করোনাকালীন সময়ে আমাদের ব্যবসা ভালো ছিল, আমরা দোকান ভাড়া দিতে পেরেছি, কর্মচারীর বেতন দিতে পেরেছি, আমরা পরিবারের জন্য অনেক টাকা পয়সা প্রেরণ করতে পেরেছি, কিন্তু হুজুর এই বিশ্বকাপের পর থেকে আমরা ছেলে মেয়েদের জন্য টাকা পাঠানো দূরে থাক, কর্মচারীর বেতন দূরে থাক, দোকান ভাড়া দেওয়ার পয়সা আমাদের কাছে নেই। তখন আমি বললাম
গোটা মাস তোমরা নাচানাচি করছো, নাচানাচি করছো গোটা মাস। এই এটা কি কোন খেলা বলে? বিশ্ব বিশ্বকাপ। এ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ওয়াইফকে নিয়ে বড় বড় পয়সাওয়ালা প্লেনে করে এক মাসের জন্য চলে গেল কোথায়? কাতারের জমিনে গাছের পাতার মতো ফতে ফতে তোমরা থাকা চিকাচিচি করছো। আমার বাড়ি কোন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ আছে কিনা? এই শীতের মৌসুমে তার কোন একটা গরম জায়গা লাগতো কিনা? বাদার মেডিকেল চট্টগ্রাম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে মেডিকেল, একটু তো তোমরা টাকার বান্ডিল পকেটে নিয়ে দেখি একটু মেডিকেল ঘুরে আসি। চট্টগ্রাম মেডিকেলের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘুরে একবার যাবেন আর একবার আসবেন, দেখবেন শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে চোখের পানি মনে করছে। কারণ ওষুধ কিনবার পয়সা তাদের কাছে নাই।